السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين كل نفس ذائقة الموت توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলে মুহাম্মদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলে খিদিরকান্দি انك দক্ষিণ পাড়া মাদ্রাসা খায়রুল উম্মাহ салаফিয়াত উদ্দগায়ে জিতো তৃতীয় বর্ষে কওয়াজ মাহফিলের সভাপতি অধ্যাপক ফজলুল বাড়ি খান এবং প্রধান অতিথি হাজি খাদেমুল ইসলাম ফয়সাল ভুইয়া বিশেষ অতিথিবৃন্দ ওলামা এ কাম সমানিতা সুধী মোহতরমাদান ইসলাম সম্মানিত মাদারান ইসলাম আল্লাহ অনন্ত সীম গুণগান করছি যিনি আমাদের এই পৃথিবীতে আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তার ইবাদত তার একক গুলামী শুধু তার গোলামি তার দাসত্ব আর কারো দাসত্ব নয় একত্ববাদী হয়ে কায় মনোবাক্যে হৃদয় মনোপ্রাণ উজাড় করে জীবন সম্পদ সব উৎসর্গ করে তারই এবাদত বন্দি করার জন্য মাটির পৃথিবীতে বসে আর উপরে থাকা সেই রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্যই দুদিনের জিন্দিগি নিয়ে বিশাল এক ঝুঁকি চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নাম চির সুখ অথবা চির দুঃখ চির সম্মান অথবা চির লাঞ্ছনা দুই পরিণতির কোনো একটি পরিণতিতে যাবার জন্যই এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পৃথিবীর সবচেয়ে উন্নত সর্বাধুনিক মানবিক সর্বোত্তম যুগ ছিল তিনটি যুগ আদম থেকে কেয়ামত পর্যন্ত তিনটি যুগ সর্বশ্রেষ্ঠ ছিল খরুল করণী করনি নে হোম নাহুম না এলু না নাহুম সকল যুগের মধ্যে আমার যুগে হলো সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহর অধিকার দেওয়ার সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সৃষ্টির অধিকার দেওয়ার সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ আখেরাত অর্জনের সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ দুনিয়ার জীবন কিভাবে কাটানো উচিত সেই শিক্ষার সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ নবী আলাই তার যুগকেই সর্বশ্রেষ্ঠ যুগ তিনি বলেছেন একজন মহামানব যেখানে থাকেন আল্লাহর প্রেমে ভালোবাসায় অহির জ্ঞানে ইমানে যে অন্তর সূর্যের মতো আলোকিত হয়ে আছে সেই অন্তরের চার পাশে যারা থাকে সূর্যের আলো যেমন চতুর্দিকে আলো ছড়ায় নুবতের ওই সিনা থেকেও দিক দিগন্তে সেই আলো ছড়িয়ে পড়েছিল সেই জন্যই সেই যুগটি হতে পেরেছিল সর্বশ্রেষ্ঠ যুগ সাহাবাই কেরাম তাদের সেই মোয়াল্লিম তাদের সেই উস্তাদ যার জীবনাচর ছিল এই কোরআন কহুল কোরআন মোহাম্মদ সাল্লা আলাই জীবনের দিকে তাকালে মনে হবে জীবন্ত কোরআন আর কোরআনের দিকে তাকালে মনে হবে থিওরিক্যাল কোরআন এটা হলো নীরব কোরআন আর মোহাম্মদ সাল্লাল্লা আলাই সাল্লাম ছিলেন সরব কোরআন চলমান কোরআন জীবন্ত কোরআন প্রিয় ভাইরা

মাটির পৃথিবীতে বসে সাত আসমানের উপরের জান্নাত যেন দেখে ফেলছে মাটির উপরে বসে সাতম জমিনের নিচের সর্ব দুঃখের সেই কেন্দ্র জাহান নামকে যেন তারা দেখে ফেলছে এই ছিল ওই ছাত্রদের ডিগ্রি ইমান আনাসেব মালিক বলেন ওমা

আমরা আমানত রেখে দিলাম মাটি চেপে দিলাম হাত্তাঙ্কর কলুবনা মোহাম্মদ সাল্লা সাল্লামকে দাফন করার পরে দেখি আমাদের আগের অন্তর আর নাই সেই জ্যোতি সেই দ্যোতি সেই আলো সেই নোর সেই এখানে বসে জান্নাতকে দেখা এখানে বসে জাহান্নামকে দেখা সেই সেই নয়ন জ্যোতি হৃদয় নয়নের সেই দতি সেই আলোচনা হারিয়ে ফেলেছি আল্লাহ আকবর এই জন্য নবী সাল্লা সাল্লামের মৃত্যু থেকে একদিন পরের দিনটা একদিন আগের ছে খারাপ দিন কারণ এটা নবীজি থেকে একদিন পরে সাহি বোখারিতে আনসব মালিক বলছেন যতদিন আসবে আগের দিনটা কিছু ভালো থাকবে পরের দিনটা তার চেয়ে আরো খারাপ আসবে শুধু একটা সময় আসবে ইমাম মাহদি আর রিসা কিছু কিছুকাল তারা পৃথিবীকে আলো জন্ম নিয়ে করে শেষবারের মতো বিদায় নেবেন কিন্তু এর আগে যাই দিন ভালো আসে দিন খারাপ এটি বখারের হাদিসের জমা এই জন্যই এলেম শিখবে সিনা থেকে সিনায় বক্তার সিনা থেকে শ্রোতার সিনায় যাবে বক্তার অন্তর থেকে শ্রোতার অন্তরে যাবে আনা জি ফি সুদূর ইহিম আগের যুগের আসমানি কিতাবগুলোতে লেখা আছে সনদ একটু দুর্বল হলেও বক্তব্য সত্য কোরানও তাই বলেছে বালহু আয়া তুম বৈ এনা ফি সুদূর ইল্লা জি না উ তুলে এই কোরান সুস্পষ্ট আয়াত লেখা আছে অঙ্কিত আছে কোথায় তাও রাত যাব ইঞ্জিল পাথরের ফলকে লেখা থাকতো কোরআন লেখা আছে কোথায় ফি সুদূর সিনার মধ্যে ইঞ্জিল কোরআন এই সিনা থেকে আরেকজনের সিনায় যাবে জীবন্ত কোরআন যাবে বই পড়ে মৌলভী হলে এলমের নোর অহির আলোর যায় না বুখারিতে মহাবীরাদি আল্লাহ তাল নু বর্ণিত হাদিস ইনামাল এলমবিত্ত আল্লম এলমে অন্তরে ওস্তাদ থেকে শেখার মাধ্যমে বে ওস্তাদ লাগবে ওস্তাদ যদি না লাগতো তাহলে আল্লাহ তালা হাজার হাজার কোটি কোরনে কারিম লিখে ফেরস্ত দিয়ে জমিনে পাঠিয়ে দিতেন আর বলতেন তোমরা পড়ো পড়ে পড়ে আমূল করো আল্লাহকে এটা করেছেন করেন নাই একজন ওস্তাদ যারা বই পড়ে না এমন এক জাতির কাছে রাসুল পাঠিয়েছেন এরা বই পড়বে না এরা ওস্তাদ পড়বে ওস্তাদ সেই থেকে জ্ঞান নিয়ে নেবে হিমায়াতি সে ওস্তাদ আল্লাহর আয়াতদের সামনে তিলাওয়াত করছে এইজন্য ওস্তাদ লাগে মিনাল কলব ইলা কলবে মন থেকে বের হওয়া কথা আরেক মনে গিয়ে गाতে বাত যা দিল سے نکلتی ہے اثر رکھتی ہے পর نہیں تو কাতে পারواز مگر رکھتی ہے দিল থেকে নির্গত কথা আসর করে অন্ত পরে পাখা নাহি থাকলেও তা পাখা বিহীন উড়তে পারে মন থেকে যদি কথা যায় আমাদের আসলামরা মন থেকে মনে কথা ট্রান্সফার করতেন অল্প কথা বলতেন অল্প কথাই এলাকা সম্পূর্ণ ইমানের নূরে নুরানি হয়ে যেত কোরআনের আলোয় ঝলমলিয়ে উঠতো অল্প কথাই প্রিয় ভাইরা আল্লাহর কাছে এমন সিনা এমন মন চাই মন থেকে মনে হার্ট টু হার্ট হৃদয় থেকে হৃদয়ে যাতে যেমনটি সাহাবাই কেরাম নবুয়তের হৃদয় থেকে নিয়েছিলেন আল্লাহ আমাদেরকে এমন উস্তাদ বাংলার জমিনে জুটিয়ে দেন নসিব করেন যাদের সিনা থেকে জীবন্ত এলম জীবন্ত কোরআন জীবন্ত হাদিসে সাল্লাম এই জাতি নিতে পারে প্রিয় আজকে আমার ওয়াজের বিষয়বস্তু হলো নষ্ট মন নষ্ট আমল কি বিষয় নষ্ট মন নষ্ট আমল মানব দেহে ছোট্ট একটা গোস্তুপিণ্ড আছে এইটা যদি ভালো হয় গোটা দেহ ভালো হয়ে যাবে এইটা যদি মুসাফির আবদুল্লাহ হয় গোটা দেহ মুসাফির আবদুল্লাহ হয়ে যাবে এই মনটা যদি আবু বকর হয় দেহটা আবু বকর হয়ে যাবে মনটা যদি উমর হয় দেহটাও উমর হয়ে যাবে মনটা যদি আল্লাহ আলাহ হয় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দোকান কান ব্রেইন সব কিছু আল্লাহ হয়ে যাবে আর মন যদি কাফের হয় গোটা দেহ কাফের হয়ে যাবে মন যদি হয় গোটা দেহ মুনাফেক হয়ে যাবে মন যদি চোর হয় দু হাত চোর হয়ে যাবে মন যদি জিনাকার হয় অলকল বইয়া মন যদি জিনাকার হয় দেহ জিনাকার হয়ে যাবে মন যদি গিডাল হয় দুই কান গিডাল গানের শ্রোতা হয়ে যাবে মন যদি কোরআন প্রেমিক হয় দুই কান কোরআনের শ্রোতা হয়ে যাবে ও বাইরা আজকে সমাজে যে নষ্ট নষ্টতা ভ্রষ্টতা সমাজে যে রুক্ষতা পাশণ্ডতা সমাজে যে দুনিয়ার মোহ বিল্ডিং তৈরির মোহ সোফা তারপর খাট পালঙ্কের মোহ অলঙ্কারের মোহ ব্যাংক ব্যালেন্সের মোহ ধানমডিতে একটা বাড়ি গোলশান বনানিতে একটা বাড়ির মোহ বিদেশ যাব জ্ঞান অর্জনের জন্য নয় কিছু টাকা অর্জনের জন্য এই যে মোহ দেখতে পাচ্ছি এগুলি সব নষ্ট মনের দলিল নষ্ট মনের প্রমাণ তার যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ সারা মদিনায় একটিও বিল্ডিং ছিল না সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুখের যুগ মানবতার যুগ ইমানের যুগ আল্লাহর বাদতের যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ সব দিক থেকে উন্নতির যুগ সংস্কৃতির যুগ সভ্যতার যুগ সর্বদিক থেকে শ্রেষ্ঠ যুগ ছিল যে যুগটি সেই যুগটির ঘর ছিল সবগুলি কোণে ঘর পণ্য কটির একটিও বিল্ডিং সমগ্র মদিনায় ছিল না একজন সাহাবি শুধু একটা বিল্ডিং তৈরি করেছিল নবী সাল্লাই সাল্লাম বিল্ডিংটা দেখে জিজ্ঞাসা করলেন এটা কার বললেন সাহাবির এটা অমুক সাহাবির সেই সাহাবি নবীজিকে এসে সালাম দিলেন নবীজি আরেক দিকে মুখ ফিরালেন ওই দিক থেকে এসে সালাম দিলেন নবীজিও আরেক আরেক দিকে ফিরালেন উত্তর দিলেন না কেন বিল্ডিং বানালা দুদিনের জিন্দিগি ওমরের অর্ধ পৃথিবীর শাসনকর্তার যেই বাসভবন রাজভবন রাজ ভবন কিচ্ছু নেই খেজুর পাতার প্রাসাদ পৃথিবীর সবচেয়ে মডার্ন যুগ সর্বাধুনিক যুগ সবচেয়ে উত্তম যুগ ছিল মোহাম্মদ সাল্লার সাল্লামের যুগ সেই যুগের অবস্থা আসলে আকাশ প্রাসাদের নিচে হ্যাঁ প্রেমে তৃতীয় প্রেমের পুণ্য বাদনে মিলি জবে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কোণে ঘরে বিল্ডিং এ কোনো সুখ নাই আজকে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর টাইলস এত পাখা এত এসি এত সোফা এত খাট এত পালং স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ কয়জন স্ত্রী আছে স্বামী বাইরে চলে গেলে হাফেজত হুফি নফসেহা ও মালে। কয়জন স্ত্রী আছে এই সুন্দর বিল্ডিং এর ভিতরে যে স্বামীটা নাই এই অবস্থায় স্ত্রী নিজেকে সেফ রাখবে হেফাজত রাখবে সকল পরপুরুষের জন্য তার ঘর কি নিষিদ্ধ প্রবেশাধিকার নাই নিজেকে সেভ করছে এই লোহার গিরিল লোহার দরজা পাথরের তৈরি প্রাসাদের ভেতরে এই চরিত্রের স্ত্রী কয়জন আছে এখন একজন বলছেন একজনও নাই হতে পারে কোনো কোনো এলাকায় নাই স্বামী নাই তো ফোনে ফেসবুক ফ্রেন্ড সার্কেল যোগাযোগ শুরু বুঝেন না হাইরে জমানা আর আগের যুগে কুড়ে ঘরের ভিতরে থাকতো কিষানির গায়ে গহন পরায় নতুন ধানের কুটো এত কাজ তবু হাসি ধরে না কো মুখে ফুল ফুটো ফুটো কুড়ে ঘরে থাকতো ওই রামদিনা কোনে ঘরে থাকতো চরিত্র ছিল আজকের এই বিল্ডিং এর মতো কঠিন চরিত্র ওদের ঘর ওদের ঘর পাথরের ছিল না ওই রমণীগুলির চরিত্র ছিল হিমালয়ের ওই পাথরের ছিল আরো কঠিন আরো শক্তিশালী ফেরাউন দুনিয়াতে এসে প্রাসাদ নির্মাণ করেছে ইয়াহ মানভু নলি সরাহা ওরা হামান আমার জন্য তুই প্রাসাদ টাওয়ার নির্মাণ কর ফেরাউন এই পাথর দিয়ে টাওয়ার নির্মাণ করেছে মুসালাই হিসলাম এই পাথরের টাওয়ার নির্মাণ করেননি চরিত্রের টাওয়ার চরিত্রের প্রাসাদ চরিত্রকে পাথর ঢালাই করে নির্মাণ করে দিয়েছিলেন জগৎ টলে যাবে ওর চরিত্রে আসয় দিতে পারবে না আম্বিয়া এ কেরাম মানুষ গড়েছেন আর ফেরাউন নামরোদ ওরা বিল্ডিং গড়েছে শেষ জামানায় মদিনায় আশপাশে দুই একটা বিল্ডিং যখন তৈরি হলো উমর বলতেন মা আন্নাল কন্তু না বেনা ফেরাউন আমি কখনো ভাবতে পারতাম না কল্পনাও করতাম না যে মুসলমানরাও ফেরাউনি টাওয়ার বানাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মসজিদ ছিল খেজুর পাতার এজা মতামা ওয়াকাল মসজিদ বোখারের হাদিস যখন আকাশ থেকে বৃষ্টি নামতো সারা মসজিদ পানি পড়ে ভিজে একাকার হয়ে যেত মুসল্লিরা শেষ দায় গেলে হাতে কাদা হাঁটুতে কাদা দুই পায়ে কাদা এই সম্মানিত কপাল এত বড় মর্যাদাপূর্ণ কপাল বিশ্ব ইতিহাসে সারা মহাবিশ্বে আরেকটি নাই সেই কপাল ওই মসজিদে কাদা মলিন হয় আল্লাহ আকবর সাহাবি আবহাওয়ারা বলেন

বাড়িতে নয় পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি এই যে পাখির বাসার মতো এই দুর্বল বেড়াগোয়ার বাড়িতে যে রামনীরা থাকত একজনের ঘটনা আমি শুনেছি আষাঢ়ের বাদলা দিনে অজোর ধারায় আকাশ ঝরছে বৃষ্টি ঝড় বাদল এক ব্যক্তি গহীন জঙ্গল দিয়ে ওই অবস্থায় পার হচ্ছে নিরুপায় হয়ে যেতে পারবে না ভেবে একটা বাড়ি খুঁজতেছিল খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেল বাড়ির ভিতরে ঢুকে দেখে একটা মাত্র ঘর কোণে ঘর দরজায় নখ করল ভেবেছিল কোনো পুরুষ এসে দরজা খুলবে দেখল দরজা খুলেছে একজন তরুণী গৃহবধূ সে ভিতরে ঢুকে দেখলো আর কেউ নেই ওই গৃহবধূর স্বামীও বৃষ্টি ঝড়ে আরেক জায়গায় দূরে গিয়ে সে আটকা পড়েছে সে আসতে পারে নাই আর এই ব্যক্তিও আটকা পড়েছে সেই তরুণী গৃহবধূ এই পুরুষটাকে চকিতে শুতে দিল আর নিজে মাটিতে শোল কেমন হিমালয়ান চরিত্রের নারী আর পুরুষ ওই পুরুষটা গল্প করতো সারা জীবন যে আমি যে এই তরুণী মহিলার সাথে আমি একটা রাত কাটালাম একটি বারের জন্য একটি বারের জন্য তার প্রতি কোন খারাপ ইচ্ছা আমার এই সিনার ভিতরে আসে নাই আসে নাই এইটারে বলে মুসলমান এটাই হলো মুসলমান

যে পৃথিবীতে আল্লাহর একটা পাত্র আছে আল্লাহর সে পাত্র হলো তার নেককার মুমিন বান্দাদের অন্তর এটা আল্লাহর তাগারি এখানে আল্লাহর ইমান থাকবে আল্লাহর ভয় থাকবে এখানে তাকুয়ার মণিমুক্ত থাকবে এখানে আল্লাহ প্রেমের দু জাহান দু জাহানের চেয়ে মূল্যবান সেই সামগ্রী ভক্তি শ্রদ্ধা বিনয় ভালোবাসা থাকবে এটা আল্লাহর পাত্র কার পাত্র আল্লাহর এই পাত্রটা মোহাম্মদ সাল্লা সাল্লামের সিনাকে অপারেশন করে বিশ্ব ইতিহাসের প্রথম সার্জারি ওপেন হার্ট সার্জারি জিব্রাইল আমিন করেছিলেন বিজ্ঞানীরা তাদের থেকে শিখেছে জিব্রাহল থেকে শিখেছে উনি পুরো হার্টটা খুলে ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করলেন সেই হৃৎপিণ্ডের ভিতরে নষ্ট হওয়ার একটা সিম কার্ড ছিল খরজা মিনহা আলা ক ছোট্ট একটা মাংস পিণ্ড গোস্তের টুকরা এটাই গ্রামীণ সিম বাংলা লিঙ্কের সিম এই সিম রাখা যাবে না হ্যালো হ্যালো করবে শয়তানে যেহেতু সমগ্র মানব জাতির হেদায়তের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাল্লু সাল্লাম এ সিম আউট করে দিতে হবে এই মেমোরি এখানে রাখা যাবে না জিব্রাইল ওটা কেটে ফেলে দিলেন ফেলে দিয়ে মিন স্বর্ণের একটা গামলা তাগারি আনলেন সেই গামলার মধ্যে শুধু জ্ঞান বিজ্ঞান আর ইমান রাখা আহা যদি এমন একটা গামলা কোথাও বিক্রি হইতো যে ভাইয়েরা এক গামলা ইমান কে কিনবেন দশ কুড়ি টাকা আমার মনে হয় জীবন জাকাত থাক বাপ দাদা সৈ্য গোষ্ঠীর সব বিক্রি করে হলে আমরা কিনতাম এক গামলা ইমান কোনো কষ্ট নাই খালি ভিতরে ডাউনলোড করে দেবে ঢেলে দেবে তাই মোহাম্মদ সাল্লামের জন্য সেই হ্যাকমতার ইমান বড়া গামলা এনে ফাফরি আমার সেনায় জিব্রাইল ঢেলে দিলেন ও ভাইরা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের মনটা আল্লাহ তালা ক্লিয়ার করে দিলেন জন্য আমাদের মন কার মনের অনুসারী হবে মুহাম্মদ সাল্লাই সাল্লামের মনের অনুসারী হবে তিনি আদর্শ তিনি যা বলতেন আমরা তা বলবো তিনি যা ভাবতেন আমরা তা ভাববো তিনি বলতেন লাউ কান জাহাবান ওহদ পাহাড় উপরে আধা কিলোমিটার নিচে তো একটা এক একটা পাহাড় পঞ্চাশ বায়ান্ন কিলোমিটার গভীরে পতিত থাকে কি বিশাল পাহাড় এই বিশাল পাহাড় যদি স্বর্ণ হয়ে যেত তিন দিনে আমি সব ব্যয় করে ফেলতাম কি মন ও ভাইরা আজকের মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে গেছে দুনিয়ার মহে حبব الدنيا ওয়া কারহিয়াতুল মউত তিরমিজির হাদিস হাসান হাদিস আমার উম্মতকে করকুটার মতো ভাসিয়ে নেবে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়ার জাতিপুঞ্জ তাদের সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান দিয়ে যে স্রোত তৈরি করবে আমার উম্মত সেই স্রোতের উপর আম পাতা জাম পাতা বাঁশ পাতার মতো বেসে চলে যাবে খড় কুটার মতো বেসে চলে যাবে দুনিয়ার মোহ আমাদেরকে কতটা সর্বনাশ করে দেবে নষ্ট মন নষ্ট কর্ম ওই যে মেয়েটা শার্ট প্যান্ট পরে চুল খোলা তার কোনো উড়না নাই তার কোনো বোরকা নাই জিলবাব নাই শালীনতা নাই হাই হিল পায়ে তারপর আগা গোড়া মালাউন আগা গোয়া না। এল আনু হুন্না মালাউনাথ মোহাম্মদ সাল্লাম এই সংস্কৃতিকে লানত দিয়ে গেছেন এই স্মার্টনেস কে অভিশাপ দিয়ে গেছেন এই এই ভদ্রতার উপরে গজব দিয়ে গেছেন এলানো হন না এই ভদ্রতা যেগুলি দেখাবে এই স্মার্টনেস দাবি যেগুলি করবে চোখে দেখা মাত্র একটা লানত দিবা দেখা মাত্র একটা লানত দিবা নালে না জানি তুমিও ওগুলির প্রেমে ভরে তুমিও আবার মালাউন হয়ে যাও লানত দিবা মনটা যদি ভিতরে যদি কোরআন থাকতো এই মেয়েটাকে এরকম হতে পারতো মনের ভিতর যদি আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসি না কারোর সামনে আমি বিনয়ী না মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো প্রেমে প্রীতিতে আমি গলে যাই না আল্লাহ আল্লাহকে চাই এই যদি মন এই মেয়ের মনে থাকতো অবশ্যই কি শার্ট প্যান্ট তার শরীরে লাগতো না বোরকা জিলবা আবিষ্কার এগুলি লাগতো কোনটা লাগতো ও বোরকা দেখে বোরকা দেখে বোঝা যায় ভেতরে ইমান আছে স্কার্ফ দেখে বোঝা যায় ইমান আছে ইমানে বাধ্য করেছে বোরকা টানিতে লাই লাহাই গুফতা ইনস্তগুপ্তানে লাই লাহাই লাল্লা লাই লাই লাল্লা বলা এটার অর্থ কী শুধু মুখে বলা একটা মেয়ে লোক কলেজে যাচ্ছে যাচ্ছে মার্কেটে যাচ্ছে বাইরে যাচ্ছে হাতে হাতের মুজা পায়ে পায়ের মুজা সারা শরীর একবারে কালো বরকায় ঢেকে যাচ্ছে এটাই হলো এই মেয়ের বলা এটাই বলা বাস্তবে বলেছে বাস্তবে লা ইলাহা বলে দিয়েছে আর যেই মেয়ে মুখে হাজার বার লা বলেছে আর শার্ট প্যান্ট পরে চুল দিয়ে বেরিয়েছে এ লা ইলাহিল্লাহকে ডিনাই করে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে বেরিয়েছে ঠিক সে কালেমা বলে নেই। فاذا কোনু হাকাল্লাহু কাজাবতুম যখন শুধু দুনিয়ার দুনিয়া মেয়ে যখন ভাববে ওখানে অফিসে বোরকা ছেড়ে চলে গেলাম তিরিশ হাজার টাকা পেলাম বোরকা গায়ে দিলে চাকরি দেবে না বোরকাকে ফেলে দিলাম গা থেকে তিরিশ হাজার টাকা নিলাম তিরিশ হাজার টাকা বোরকার দাম যদি তুমি নিয়া বোরকাটা বিক্রি করে দিলা ফেলে দিলা বিসর্জন দিলা তিরিশ হাজার টাকার বিনিময়ে জান্নাতুল ফেরদাউজ বিক্রি করে দিলা তিরিশ হাজার টাকার বিনিময়ে চিরস্থায়ী জাহান নাম কিনে নিলা তুমি যখন এই মুখে বলবা আসমান থেকে আল্লাহ শুনে বলবেন কাজাব তো মিথ্যা বলেছ কালেমা বলো নাই এটা কালেমা বলা হয় নাই নষ্ট মন বেঈমান মন এই জন্য বেঈমান আমল আরে ইমান যখন ছিল ইমান যখন ছিল তখন মায়েদেরকে দেখতাম রিক্সায় উঠেও শাড়ি দিয়ে রিক্সাকে ঘেরাও নৌকা ছড়ে নৌকার ঘেরাও গায়ে তো বোরকা আছেই নৌকার ভিতরে পড়ছে নৌকাকেও বোরকা লাগিয়ে দিয়েছে আল্লাহ একবার এই কাজ ইমানে করেছে ভিতরের ইমান ভিতরে লাই লাহিল লল্ল লাই লাহাইল লল্লা শক্তিশালী লাই লাইল লল্ল পাওয়ারফুল লাই লাইল লল্ল বিশ্ববিজয়ী লাই লাহেল লল্ল মনের ভিতরে বসে নৌকার দুই মাথায় বোরকা লাগিয়ে দিয়েছে হিজাব লাগিয়ে দিয়েছে লাই লাইল লল্লা মনের ভিতরে বসে রিক্সা রিক্সাকে কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছে এটা লাই লাইল লল্লার কাজ ঠিক নয় কি আর এখন যে কোটি কোটি নারী শাড়ি পরে বেরিয়ে গেল তার ভেতরে লাই লাহা ইল্লা দিনার লাই লাহা ইল্লা টাকা লাই লাহা ইল্লা দেড়হাম নবীজি যেমন বলছেন তাই সা আবদুল দেরহাম তাই সা আব্দুল দিনার দেরহামের গোলাম দেড়হামের বান্দাবান্দি ধ্বংস হোক দিনারের বান্দাবান্দি ধ্বংস হোক যারা এইভাবে রাস্তায় বের হয় হাটে ঘাটে নগরে বন্দরে বের হয় এদের ভিতরে আল্লাহ না এদের ভিতরে দিনার আল্লাহর ইমান নাই আল্লাহর মহাব্বত নাই সেই জায়গা দিনারের মহাব্বত এসে দখল করেছে নষ্ট হয়ে গেছে মনটা এই মনটা নিয়ে যখন আল্লাহর কাছে যাবে নষ্ট মন ডাস্ট আবর্জনা ভেতরে টয়লেট ভেতরে টয়লেট টয়লেট সাফ করার জন্য কত ঔষধ কত রকমের কেমিক্যালস কত রকমের ডাস্টার কত রকমের প্রযুক্তি টয়লেট সাফ করার জন্য কিন্তু নিজের মনটাকে যে কুফুরি সেরি কি টয়লেট বানিয়ে রেখেছ এইটা তো একদিনও সাফ করল না যারা শিরিক করে অন্তরে শিরিক রাখে অন্তরে দিন আর দেড়হাম রাখে আল্লাহর বান্দা না হয়ে টাকার গোলাম আল্লাহর গোলাম না হয়ে সুপার গোলাম আল্লাহর বান্দি না হয়ে হ্যাঁ কিসের কিসের বান্দি খাটের বান্দি শাড়ির বান্দি কাপড়ের বান্দি তিরিশ হাজার টাকার বান্দি হয়েছে এদের মনটা টয়লেট না পাক যারা করে শরিক সাথে এরা সবাই নাপাক এদের মনটা বিষ্ঠা মনটা বিষ্ঠা আমি তো এই সমাজে যখন হাঁটি আমি কাজের সাথে যখন মনকে মিলাই একটা নষ্ট মন না হলে এই কর্ম সমাজে কিভাবে থাকে বাবা কিভাবে তার মেয়েটাকে শার্ট প্যান্ট এক্সারসাইজ গেঞ্জি পরিয়ে হাত ধরে হাত ধরে এইভাবে হাঁটতেছে বাবা হ্যাঁ নষ্ট বাবা নষ্ট মেয়ে নষ্ট মন নষ্ট কর্ম মোহাম্মদী উম্মাদ শতকরা নব্বইটা ব্যাংক, সুদ আর সুদ আর সুদ সমিতিতে সুদ লোনে সুদ তারপর প্রাইজ বন্ডে সুদ যেখানে যান লোন চান সেখানে সুদ হায় রে সুদ আর সুদ নষ্ট মন না হলে সুদ কি সুদের থেকে আরো অনেক কম গুণা হইল ঘুষ সুদ হইল বাহাত্তর মহাপের একের ভিতর বাহাত্তর আর ঘুষ একের ভিতরে একই এই বাংলাদেশে ঘুসখোর ছেলের সাথে ঘুসখুরের ছেলের সাথে অন্য ছেলেরা বসতো না স্কুলের মাদ্রাসা বসতো না তোর বাপে ঘুষ খায় তোর সাথে বসা যাবে না ও একলা আলগা বসে থাকতো ভালো মন ছিল ভালো কর্ম ছিল আর এখন সমাজ মন নষ্ট এই নষ্ট মন নিয়ে আল্লাহর কাছে গেলে জাহান্নাম সাড়া। আর কিছু নেই সেই জান্নাত পাবে যে আল্লাহর কাছে সাদা মন পরিষ্কার মন কিউরিফাইড একটা মন মার্জিত পরিমার্জিত মন কুফর নাই শিরিক নাই মুনাফেকি নাই দুনিয়ার অবৈধ লোভ লালসা নাই আরো চাই আরো চাই আরো চাই এই ফকিরি নাই এইরকম একটা মন নিয়ে যে আল্লাহ কাছে যাবে জান্নাতে চলে যাবে ইল্লা মান আল্লাহ নবী বলতেন আমার অন্তরে ময়লা পড়ে যাচ্ছে জং পড়ে যাচ্ছে আমি টের পাই এই জন্য এস্তেক ফার করে ডেইলি আল্লাহর কাছে সত্তর বার কোন রাতে এসছে একশো বার এক এক বৈঠকেই একশো বার তিনি তবা ইস্তেক ফার করে ফেলতেন রব্বে উফের লিয়া তুবা আলাইয়া ইন্নকান্ত তো আমাকে মাফ করে দেন আপনি বড় ত আপনি বড় ক্ষমাশীল এক মজলিসে বসলে সাহাবিরা গন্তেন যেন বুঝি একশো বার এই দোয়া পড়ে বলেছেন আর আমরা গোটা মাসেও একশোবার হয় কি না সন্দেহ ঠিক নয় কি যদি বাল মন থাকতো সন্তান আমার সন্তানকে আল্লাহ নামাজি বানান ডিসি না এসপি না এমপি মন্ত্রী না হ্যাঁ বড়লোক লোক না মিলিয়ন মিলিয়ন টাকার মালিক না বাবার আকাঙ্ক্ষা সেটা থাকতো না বাবার আকাঙ্ক্ষা কি থাকতো ইব্রাহিম আলী ইসলামের মুখে আল্লি শোনন আজকে বাবা কামনা করে আমার বোনা কম্পিউটার সায়েন্স নিয়ে অস্ট্রেলিয়া যাবে আমার ছেলে বড় শিল্পপতি হবে আমার ছেলে এমপি মন্ত্রী অমুক তমুক হবে তার ভেতরের কি খবর চরিত্রের কি খবর দিনের কি খবর তার ইমানের কি খবর আখেরাতের কি খবর কবরে গিয়ে কি জাহান্নামের আগুনে পড়বে চিরকালের জাহান্নামে নামে গিয়া চিরস্থায়ী ভাবে পড়বে বাবাদের চিন্তার মধ্যে এখন এগুলি আছে কিনা থাকলে হাজারের মধ্যে দুই একজন যদি থাকে বাবারও নষ্ট মন বাবারই যদি নষ্ট মন হয় ফোলার মন কি ভালো হবে হ্যাঁ রব্বি জআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন বাবা যদি হও ভালো বাবা যদি বীর বাবা হও মহাবীর বীর বিক্রম হও যদি তাহলে শহর যদি থাকে এই দোয়া করব আল্লাহ কিচ্ছু চাই না আমার আমাকে সালাত কায়েমকারী বানাও আমার সন্তানদেরকে তোমার সেজদাকারী বানাও আল্লাহ আর কিছু চাই না সলাদ যদি পড়ে দুনিয়া হইল দিনের খা দেবে আল্লাহকে যদি সে সেজদা করে দুনিয়া ফ্রি পাইয়া যাইবে দুনিয়া এমনি পায়ের উপর পড়বে আমি কাজী ইব্রাহিম আমার কোনো কারখানাও নাই ইন্ডাস্ট্রি নেই কিছুই তো নাই ব্যবসাও না একবার শুরু করছিলাম পরে দেখি যে ব্যবসার পিছনে সময় দিলে আর টেলিভিশনে যাওয়া যায় না এলমে দিনের সেবা দেওয়া যায় না পরে বাদ দিয়ে দিস দুনিয়া কি আমাদের নাই আল্লাহ কি চালায় না শরীর স্বাস্থ্য যা আছে একেবারে কি খারাপ আছে নি হ্যাঁ ফ্রি আখেরাত কিনলে দুনিয়া ফ্রি এক লোক গরু ব্যবসায়ী গরু ব্যবসা করে এক একটা গরু সত্তর আশি হাজার এক লাখ টাকা বিক্রি করে তিন চার ঘন্টা পরে পরে বিক্রি হয় সে ভাবলো এই যে গ্যাপ টাইম তিন চার ঘন্টা গ্যাপ হয় বসে থাকি কি লাভ দেখি আরও কিছু ব্যবসা করা যায় এখানে বাজারে ঘুরে দেখে বেশ তরমুজ বাজারে উঠছে ভাবলো যে গরু তো একটা বিক্রি করছি আশি হাজার টাকা গাটির মধ্যে আছে বিশ হাজার টাকার তরমুজ কিনে লয়েছি এখন গরু বিক্রি হয় চার ঘন্টা পরে একটা তরমুজ বিক্রি হয় মিনিটে মিনিটে একটা এর ভিতরে একজন এসে গরু কিনছে নব্বই হাজার টাকা গরু গরু কেনার পরে টাকা যখন বুঝাই দিছে ইয়া বড় একটা তরমুজ তার হাতে তুলে দিল ওই লোক যখন পকেটে হাত দিয়েছে টাকা দেওয়ার জন্য না টাকা লাগবে না গরু কিনলে তরমুজ ফ্রি আমার কাছে গরু কিনলে তরমুজ ফ্রি দাম নিতাম না এই কোরআন যে নেবে তার জন্য দুনিয়া ফ্রি হয়ে যায় দিনকে যে কিনে দুনিয়া তার জন্য ফ্রি হয়ে যায় আখেরাত যে কিনে দুনিয়া তার জন্য মুফত ফাও হয়ে যায় আল্লাহ আকবর ও ভাইরা আমার বাবারে দেখছি তখন দেওয়ন্দে যাইতো আমাদের বসিকপুর গ্রাম থেকে ষোলোশো তরুণ এক এক সময়ে গিয়া বড় বড় আলেম হয়ে আসছিল ষোলোশো আলেম এক গ্রামে গোটা গ্রামটাই বিশ্ববিদ্যালয় এক একটা বাড়ির নাম আছে ইতিহাসে বাইশ বদনামলা বাইশ বদনামালা বাড়ি মানে জন আলেম ছিল প্রত্যেকে একটা একটা বদনা রাখত আগে যুগের আলেমরা কোথাও যাইতে বদনা সুঁই সুতা দিয়া সলাই এগুলি সব নিয়ে যাইত জরুরি জিনিস তো বাইশ বদনামালা বাড়ি মনগুলি কত ভালো ছিল মায়ের একটা ছেলে হলে মা আল্লাহর কাছে কানত গো ওরে একটা আলেম বানান একটা হাদিসের ওস্তাদ বানানি মারু আমার মা যেমন বলেছিল আল্লাহ আমার গর্ব যে সন্তান আপনার জন্য দিয়ে দিলাম মুক্ত দিয়ে মুক্ত করে দিলাম আমি কোনো স্বার্থ তার থেকে নেব না আমাকেও ঠিক আমার বাবা এই কথাই বলতো আমার বাবা মৌলানা আব্দুল গনি রহেমা বাংলাদেশের বড় বড় আলেমদের ওস্তাদ উনি বলতেন জি বহিম দুনিয়ার জন্য তোমাকে আমি পড়ালেখা করাচ্ছি না কোনো স্বার্থ বেতন আমাকে দিবা আমি চাই না আল্লাহর দিন শেখে আল্লাহর দিন প্রচার করবা এটাই তোমার কাছে চাওয়া পাওয়া হয়তো বাবার সেই দোয়া আল্লাহ কবুল করেছেন সেই জন্যই রাস্তায় তো সে বাবা দেয় বলতেন যে এক টিকিটে গেছি আর এক টিকিটে আসছি মা মারা গেছে বাবা তার জ্যাঠা মারা গেছে চাচা মারা গেছে ভাই মারা গেছে সিটি দিয়েছে একটা সিটিও পড়ে নাই সব চিঠি বিছানার নিচে রেখে দিয়েছে সাত বছর পরে কোরআনে হাফেজ হয়ে হাদিসের সনদ নিয়ে তাফসির সনদ ফেকার সনদ সব নিয়া তারপরে সিটি একটা একটা করে খুলছে দেখেছে অনেক নাই এই জন্য তো পড়ি নাই পড়লে তো মন মানত না চলে যাওয়া লাগতো সেই জন্য পড়ে নাই এক টিকিটে গেছে আর এক টিকিটে আসছে তখন মাদাসা বেতন ছিল পাঁচ টাকা ব্রিটিশরা যে মাদ্রাসা ছিল বিশ্ববিদ্যালয়ের মতো এক একটা মাদ্রাসা মসজিদের জমিন ছিল এক হাজার একর পাঁচ হাজার একর মাদ্রাসা মানি জমিদার জমিদারি হালে উস্তাদরা চলতো চালাইত পড়তো পড়াইত ব্রিটিশরা অক্স্টেট বাজে আপ্ত করে মাদ্রাসা মসজিদ মুক্ত সবগুলিরে পথের বিখারি বানায় দিয়েছিল ওই তখন থেকে মাদ্রাসার এই অবস্থা তো আমার বাবার আমলে শিক্ষকদের বেতন ছিল পাঁচ টাকা ষাট টাকা এরকম আমার দাদা ছিলেন কলকাতা আলিয়ার বড় আলেম হাফেজ উনি হল নোয়াখালী জেলার কাজই ছিলেন আমি আসলে বাবার গল্প করছি না ওই যুগটা যে কেমন ছিল সেটা ইমানের যুগটা কেমন থাকে আমাদের এই বাংলার জমিনেই কেমন ছিল সেই চিত্রটা অঙ্কন করছি তো দাদাই বলল আব্দুল গনি তুমি তো পহালা করে আসছ জীবনের এক সময় করে কিন্তু মাদ্রাসায় ঢুকলে তো পানের পয়সাও না ছেলে মেয়ে পালবা কি দিয়া তুমি আমার কাজী পোস্টার নিয়ে নাও কাজী হলে সংসার সুন্দর মতে চলবে আমার আব্বাই বলছিলেন যে শুধু কাজিগিরি যদি করতে করার ইচ্ছা থাকতো এত কোরআন হাদিস কেন পড়লাম বাবা আমি আছি এই কোরআনে হাদিস আমি পড়াবো আমি এই লাইনে আছি পাইলে রুজি এভাবে হাত মুঠ বন্ধ করে বলতো পাইলে রুজি না পাইলে রোজা আছি এই রাস্তায় পাইলে রুজি না পাইলে রোজা মনটা এটা শুধু এক মন আব্দুল গনি রহেমার মন ছিল না তখন টোটাল আমি যত দেখতাম সবার মনটা এটাই ছিল টেবিলে শিক্ষক মিলনায়তনে বেতন টাকা পয়সা নিয়ে কোনদিন গল্প হয়েছে শুনি নাই ওস্তাদ মুখে একসাথ হলেই আয়াত নিয়া হাদিস নিয়া মাসালা নিয়া কালা। জান্নাতে দুনিয়ার কাদা মাটির পৃথিবীতে আছে বটে দেহটা এখানে মনটা যেন জান্নাতে জান্নাত নিয়েই সরগরম হ্যাঁ ওয়াইজ تھا ওই সময় ওয়াইজ যখন ওয়াজ করত মনে হয় যেন সেই জগতেই নেই মনে হয় যেন গোটা মজলিসের সবাই সারা মন্ত পান করে সবা আত্মহারা হয়ে আছে কোথায় জানি চলে গেছে এমন একটা অবস্থা হতো দেখতাম আজকে সেই অবস্থা তো নাই কারণ নষ্ট মন নষ্ট মন নষ্ট কর্ম নষ্ট সংসার নষ্ট সমাজ নষ্ট ঘর নষ্ট ছেলে নষ্ট মেয়ে নষ্ট বাবা নষ্ট মা নষ্ট আর নষ্ট সব দিকেই তো নষ্ট আমি গোটা সমাজটাই পচা পুকুর পচা পুকুরে মাছ জমজমের পানি থেকে এনে ছেড়ে দিলেও তো দুদিনেই পছন্দ ধরবে গন্ধ হয়ে যাবে হবে কি না কারখানার বর্জ্য পড়ে দেখি ওই হাঁড়ি দেওয়া নদীতে বা বিভিন্ন নদীতে সেই কারখানার বর্জ্য পড়া নদীর মাছগুলি খেতে ক্যারোসিনের গন্ধ লাগে নদী পচা মাছগুলি কি ভালো থাকবে গোটা সমাজ পচে গেছে আমি কথাগুলি কেন বলছি এই সমাজ থেকে কেউ মৃত্যুবরণ করে যে জান্নাতে যাবে আমার কাছে অনেক অনেক কঠিন মনে হয় এই সমাজ থেকে জান্নাতে বিদ্যালয় খুব ভালো হলে ওই বিদ্যালয়ে পাস করে মদিনা ইউনিভার্সিটিতে যায় কিন্তু নর্মাল সাধারণ বিদ্যালয় রেজাল্ট এখানেই পাস করে নাই মদিনা গিয়ে কি করবে ওখানে চান্স পাবে খারাপ বিদ্যালয় থেকে কি মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় তো এই খারাপ সমাজ থেকে কি সাত আসমানের জান্নাতুল ফেরদাউসে চান্স পাওয়া সহজ ব্যাপার নাকি সহজ ব্যাপার ভিতরে ভেতরে ইমান নাই ভিতরে ভিতরে নষ্ট এই এই সিনেটা ওই যসদত ফুল মন যখন নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় এই জন্য টেলিভিশনে গায়িকান আছে এই যে চোখ অপলক নেত্রে চেয়ে আছে বুড়া জোয়ান নারী পুরুষ দাঁড়িওয়ালা দাঁড়ি নাইওয়ালা মুসল্লি গাইরে মুসল্লি হারাম খোর হালাল খোর সবাই এমনি হ্যাঁ তোর এই চোখ দুইটা ফাঁসে খাওয়ার আগে মনটা আগে ফাঁসে চোখ দুইটা জিনা নজর চোখের জিনা হলো জিনাকার আগে মনটা জিনাকার হয়েছে বুতে বুতের সমাজ মূর্তি যে বানাইছ জায়গায় জায়গায় মূর্তির মা হলে তোর মনটা মনের ভিতরে আগে মূর্তি ঢুকছে তারপরে রাস্তার ভিতরে ঢুকছে ঠিক না এজন্য মন ভালো বলার সমাজ হলে কেমন হয় একটা ছেলে নামাজ পড়ে না এলাকার সকল মুরব্বী তার বিরুদ্ধে সবাই তাকে নিয়ে সমালোচনা একটা মেয়ে পর্দা করে না গোটা সমাজের নারী পুরুষ সবাই তার বিরুদ্ধে গেছে এটা জান্নাতি সমাজ এটা কি সমাজ ওইটা ছিল জান্নাতি সমাজ মনও ভালো সমাজও ভালো মেয়েরাও ভালো ছেলেরাও ভালো সমস্ত কিছুর উৎপত্তি মন থেকে হয় সমস্ত কিছুর উৎপত্তি থেকে হয় ওই যে ফসাদত ফসাদ মন ভালো থাকলে গোটা দেহ ভালো হয়ে যায় মন নষ্ট হলে গোটা দেহ নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় টাখনর নিচে ওরে মুসলমান তরুণ তোমার প্যান্ট তোমার লুঙ্গি টাখনর নিচে যাওয়ার মতোই নষ্টামি তখনই করেছে যখন তোমার মনটা নষ্ট হয়েছে মন যদি ভালো থাকতো কই আমরা তো জীবনেও কোনো দিন সারা দুনিয়া দিয়ে দিলেও তো নিজের লুঙ্গি নিজের পায়জামাটা আপনি নিচে নামাইতে পারবেন না যদি বলে কাজী ইব্রাহিম সারা পৃথিবীর ধনরত্ন তোমারে দিয়ে দেবো খালি লুঙ্গিটা টাকলো নিচে পড়ো পারবে ইনশাল্লাহ পারবে না লাথতে পারত দুনিয়ারে আমি এই যে টাকলোর উপরে লুঙ্গি পরবো এটা দিয়ে জান্নাতুল ফেরদাউস কিনবো আমি জান্নাতুল ফেরদাউসের এক হাত জমি যদি আমি ভাই খাই রুমিনের দুনিয়া মাফিয়া সারা পৃথিবীর চেয়ে ওটার মূল্য বেশি ঠিক নয় কি তরুণ সামাজ নাই ভালো লাগে না শুধু চিন্তা করি কবে জঙ্গলে চলে যাব। কোন নদীর কূলে জঙ্গলে পাহাড়ে ইউসিকুন ক্ষয় রমালিল মুসলিম তবে অভ্যাসাফল জীবেল ও ম খেয়াল কতেরিয়া ফেরুন বেদিন হি মিনাল ফেতন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ও আমার উম শোনো এক সময় আসবে কিছু ছাগলের পাল নিয়ে যদি কোনো বৃষ্টি হয় এমন জায়গায় অথবা পাহাড় টিলে আছে এমন জায়গা যেখানে কোনো জনমানব নাই ওইখানে চলে যেতে পারো ওই যুগের জন্য এটাই হবে সবচেয়ে দামি কল্যাণকর সম্পদ তোমার জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা হবে এটা সেখানে গিয়া ফিতনা কুফুরি থেকে বেইমানি থেকে মুনাফিকি থেকে জিনাবা বিচার থেকে সারে গামা বাদা নিশা থেকে সুদ ঘুষ জুলমত্যাচার থেকে তুমি তোমার ইমানকে দিনকে হেফাজত করলা পাহাড়ে গিয়ে একাকী হয়ে গেলা বনবাসী হয়ে গেলা তবুও তোমার জন্য ভালো ঈমান নিয়ে যেদিন জান্নাতে যাইবা। সেদিন তোরে বনবাস থাকবে না সেদিন সারা পৃথিবীর সব ইমানদারদের তোমার দেখা হয়ে যাবে সেখানে সব হ্যাঁ ও মুসলমানেরা আমাদের এই যুগটা এমন যুগ আর সবের আলাদা ক আলাল জামার এই যুগে ইমান রক্ষাকারী ব্যক্তির অবস্থা হলো জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতের মুঠে চেপে রেখেছে জ্বলতেছে হাত জ্বলে যাচ্ছে ইস কত কষ্ট কত কষ্ট রে ভাই কত কষ্ট মন একখানে যদি একশো লোক থাকে একশো জনের মধ্যে নিরানব্বই জন মুনাফেক সবার মনে দুনিয়া 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 টাকা পাইলেই হলো ঘুষ ঘুষ হয়ে আসুক সুদ হয়ে আসুক চুরি হয়ে চাঁদাবাজি করে যে টাকা জমা হয় দিনের শেষে একেবারে উপরের অফিসার থেকে পিয়ন পর্যন্ত ভাগ হয় কি না টাকা পাইলেই হলো লাউ বলেল মার ও বেমিনা হালালিনামিনা হারম হালাল হারাম বাঁশ বিচার থাকবে না এক জায়গায় যদি এরকম এক শোনোক থাকে একজন ইমান দাঁড় নিনে জন হারাম খর কোনো বাঁশ বিচার নাই জিনা খর মেয়ে লোক হলেই এটা কি মা এটা কি কন্যা এটা কি বন এটা কি খালা কোনো বাঁচবিচার নাই টাকা হলো পাঁচশো টাকার নোট নোটের গায়ে কি লেখা এটা সুদ পাঁচশো টাকার নোট লেখা আছে কি এটা ঘুষ ঘুষ তো লেখা নাই নোট তো এটা নোট হলে হইলো এক হাজার টাকার নোট হলে হলো চুরির মাধ্যমে আসুক আহারে আহারে মুসলমানেরা আমার মা আমার বড় ভাই মাছ ধরতো খুব মায় শুনতাম সবসময় বলতে এই মাছ নিয়ে আসলে কার পুকুর থেকে মাছ আনছিস যদি খালি মায়ের সন্দেহ তো যে ফুতে করতে আনছে কয় না মাছ ফেলে দিছে মাছের লোভ কিন্তু টাকা চেয়েও মারাত্মক আরো মাছ লড়ে লাফাইতে আছে এইরকম একটা মাছের লোভ সামলানো মাছ তো চেয়েও ধরার মধ্যে মজা বেশি ঠিক না একদিন ব্রিজের উপরে দাঁড়ায় এক খালের ব্রিজের উপরে এক বুড়া জাল মারতেছে জালের মধ্যে ইয়া বড় এক রুই মাছ আটকিছে আনতেছে লাল একেবারে বুড়ার ভাগ্য নাই মাছটা এক লাভ দিয়া জাল থেকে বাইরে হয়ে গেছে পরে বুড়ার তামসা দেখলাম হাই হাই রে ফ্যাট কি লাল ছিল খালি খুঁজেছে কিছুক্ষণ পরে আরে কেমনে গেলি ফ্যাট কি লাল ছিল খালি ফ্যাট কি লাল ছিল আসলে আমিও দেখছি রুই মাছ কয়েক কেজি ওজনের ওই বুড়ের সেদিনকে দুঃখ সেই আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের ঘটনা আজ আমার মনে আছে চিত্রটা সেই বুড়ের যেন দেখতে পাচ্ছি এখন খালের মধ্যে তার মাছটা আমার চোখে ভাসতেছে তো মাছের লোভ সামলানো খুব কঠিন আরও যদি চাষের মাছ না হয় অরিজিনাল মাছ ঠিক না তো মারা দেখতাম ভাইয়া যখন মাছ ধরে আনতো সন্দেহ হয়েছে যে এটা কোন পুকুরের ওটা আর ঘরে কোনো জায়গা নাই ফেলে দিছে আর এখনকার বহু মা আছে বাবা কারো করে দেখ মায় তাড়াতাড়ি বালতিতে বড় ড্যাগের মধ্যে ঢুকাইয়া ডাকনা দিয়ে দিছে তাড়াতাড়ি লইয়া দের সমাজ যেহেতু দেখছিলাম শিশুকালে আর এখনকার সমাজে দেখি এই জন্য দুঃখগুলি বুঝি কিছু তো বলতে পারি না আল্লাহ যদি ক্ষমতা দিত এই জন্য ইমাম মহাদির ওয়াজটা গত বছর ব্যাপী করছে যে তুমি কবে আইবা একটু আল্লাহ তোমার তাড়াতাড়ি ফাটাক না আত্ম ভালো লাগে না আত্ম সইতে পারতেছি না কি দেখলাম আর কি হইল কি ছিলাম আর এখন কি দেখতেছি আহা মুসলমান সমাজ এই বাংলার জমি যে নেই কি জান্নাতুল ফেরদাউসের সমাজ ছিল কি পরিবেশ ছিল আহা ও ভাইরা এগুলি স্মৃতিচারণ মনের মধ্যে আসে কারণ তখন মনগুলি আল্লাহ ছিল মনগুলি ইমানদার ছিল মনগুলি আল্লাহ প্রেমিক ছিল মনগুলি আল্লাহ ভীরু ছিল মনগুলো গুলো সেই ছিল এই জন্য ভালো ছিল ভালো ছিল সাধারণ অপরাধের বিচার মুরব্বিরাই করতো থানা যাওয়া লাগতো না আদালতে গড়াতো না মুরুব্বিরাই চিকিৎসা করে ফেলছে মুরব্বীদের ভয় সব ঠিক হয়ে গেছে আমি যখন ছোটো কোনো মুরব্বির তো মানাইতাম না মুরব্বীরা বুড়া মুরব্বী আসতেছে আসতে দূর দিয়ে হাঁটি যাইতাম আদব লেহাজ করে আসন পেতে কোনো দিন মুরব্বির সামনে বসতাম না আত্মাহি তোর বৈঠকের মতো করে খুব মতো আদ্যেবান আদব আদব রক্ষা করে আমরা বসতাম কারণ এটা তো এটা তো ইসলামিক সমাজের এটাই সংস্কৃতি কিষ্টি কালচার মাল্লামে ওয়াক্কার কবিরা না ওয়ালামে রাহম সগীরা না ওয়ালামে জিল্লা আলেমানা ফলাইসা মিন্না আমার উম্মতের বড় মানুষগুলি বুড়ি মানুষগুলিরে যারা শ্রদ্ধা সম্মান অনার করে না এরা আমার উম্মত না এরা আমার উম্মত না একদিন ফরিদপুর যাচ্ছিলাম সেখানে বাসের মধ্যে হেল্পার কন্ট্রাক্টর ভাড়া নিয়ে এক বুড়া মুরব্বির সাথে তর্ক মুরব্বীর চুল সাদা দাড়ি সাদা পুরা বডি সব সাদা হয়ে গেছে তো মুরব্বি খুব রেগে গেলেন ও দুর্ব্যবহারে পরে এক কষি একটা থাপ্পড় মেরে দিলেন আজ থেকে ধরুন পঁচিশ বছর আগে বা কিছু কম বেশ কষি একটা থাপ্পড় মেরে দিল তো কন্ট্রাক্টর জায়গাটা ঘষে আসতে চলে গেছে আর কিছু কয় নাই আজ মনে পড়ে এখন হলে তো মনে হয় মাইরে দিতে দরিয়া মুরুব্বি মারছে থাক তখন মানে সবাই বরং ওই কন্ট্রাক্টারকে অপরাধী মনে করে ওইভাবে তির্যক ছাউনি চেয়েছে মুরুব্বিকে ডিস্টার্ব করলি কেন সবাই তার বিরুদ্ধে যে উনি যে থাপ্পড় দিয়েছে সেও আফসোস করে নাই আর গোটা গাড়ির কেউই ওনারা কিছু বলে না ওনার তো রাইট আছে তুই ওনার সাথে বেয়াদবি করলি কেন আজকে সেই বয়োজ্যেষ্ঠের সম্মান কি আছে কেন নাই কারণ এই মর্যাদা আসবে তো ইমান থেকে লাইল্লা থেকে মুরব্বি একজন দাঁড়িয়ে সাদা মুরুবি হেঁটে যাচ্ছে বা উনি বাসে দাঁড়িয়ে আছে যুবক বসে আছে জেঠা চাচা আপনি বসেন অরে মুসলমান এইটাই তো লাইল্লা বলা এটা তো লাইল ইল্লাল আদব এটা কালেমায় শিখেছে কাব্যের নবীজির কাছে স্বপ্নের মধ্যে একটা মেসোয়াক ওনাকে ফেরেস্তানা দিয়েছেন তো উনি মেসোয়াকটা ওখানে দুই ভাই ছোট ভাইকে আর শুরু করছিলেন ফেরেস্তা বলে না 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 বড় ভাই আছে কাব্যের বড়জনকে দেন ইয়ার সুরাল বড়জনকে দেন গোটা সাহাবি সমাজে বড়রা থাকলে ছোটরা কথাই বলতো না আবু বকর ওমর ওসমান আলী আকাবের সাহাবারা বসা নবীজি হঠাৎ বলেন ইন্নামিনা সাজারে সাজারাতান হিয়া মাসালুল মুসলিম হাদিসুনি মা হিয়া বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে সেই বৃক্ষটি মুসলিমদের মতো ইমানী গুণ ইসলামী গুণ সম্পন্ন মুসলমানের মতো মুসলমান যেমন আগা গোড়া শুধু কল্যাণ আর কল্যাণ ওই গাছটাও আগা গোড়া শুধু কল্যাণ আর কল্যাণ এমন একটা গাছ আছে হাদিসুনি মা হিয়া বলো তো ওই গাছটা কোন গাছ বুখারে কিতাপ বলে হাদিস ফা দাস ইলাস সাজালিল বা দি আব্দুল্লেম্ম আমার ছোট্ট বাচ্চা বলেন বড় বড় সাহাবিরে সব জঙ্গলের গাছ নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন কি গাছ হতে পারে ও ওকাফে নাফসি আর নাহান না খেলাম আমার মনে এসেছিলো যে এটা হবে খেজুর গাছ কিন্তু ফাস্তা হে এইটো আমি বলতে পারতাম কিন্তু দেখি যে মুরব্বিরা কেউ মুখ খুলতেছে না আমি ছোট ওইটা বেয়াদবি উনারা লজ্জা পাবে আমি জেনেও আর কৃতিত্ব জাহির করার জন্য আমি বললাম না আল্লাহ একবার কি আদব ছিল হ্যাঁ আমি ছোট ওনারা মুরব্বি ওনাদের সামনে কথা বলা আদব না আমরা কোনো সময় মুরব্বীরা যেখানে থাকতো এইভাবে আসন পেতে বসিনি যদি দুই একবার বসতাম তো কোনো মুরব্বি চোখে পড়ছে আদব লেহাজ কিছু শিখো নাই একদিন আমি এক মুরব্বীকে সালাম দেয় নাই কারণ অনেক দূর থেকে হাঁটিয়ে আসতেছি তখন টুমসোর মাদ্রাসার ছাত্র আমি তো উনি যে আমার পাশে আসলে আমি হাঁটার ধ্যানে ওনাকে দেখিও নাই ঠিক মতো আমি যখন ওনাকে ক্রস করে গেছি উনি আমারে ডাকছেন এদিকে আসো বাবা কোথায় পড়ো বললাম তো টুমসোর মাদ্রাসায় তো কয় তোমার হুজুররা কি মুরব্বি সালাম দিতে নিষেধ করছে আর কফা আল্লাহরে জান্নাত খারাপ লাগে নাই আরে এইটাই তো মুরব্বির কাজ কিসের মুরব্বি আমরা আরে হ্যাঁ একটা মেয়েকে যে ওইভাবে বের হচ্ছে ডাকে কি বলা যায় না মারে তুই তো আমাকে মেয়ে এই পোশাকটা একটু পাল্টাইয়া একটু ভালো পোশাকে নরম করে সুন্দর করে বুঝাইলে মেয়েরা কি বুঝে না কিন্তু কেউ কথা বলে না মুখ খোলে না মুখ খোলে না এটা সমাজ থেকে ইমান হারিয়ে গেলে গোটা সমাজ যখন জাহান নামের দিকে রওনা দেয় তখন এই অবস্থা হয় লানত আসে আল্লাহ আব্বানি ইসরাহুদেদেরকে লানত করেছেন এই কারণে যে কোনো অপকর্ম নিষেধ করতো না চুপচাপ সব চলছে খাওয়া দাওয়া চা পান হাসি খুশি মজাক সব চলছে আল্লাহকে এত ব্যথা দিচ্ছে এত না ফরমানি চলছে আর এরা ওদিকে মজ করতেছে আনন্দ করতেছে বিনোদনের মধ্যে আস তা আল্লাহ তালা লানত দিয়া এদের সবার মনকে মুনাফে কি আর সেরে কি কুপুরে দিয়া কলঙ্কিত করে দিয়েছেন এই জন্য আর কোনো মন্দ কাজের প্রতিরোধ নাই বাধা নাই এই অবস্থা ঠিক আমাদের বর্তমান সমাজটাও সেই ইহুদি সমাজে পরিণত হয়েছে ল সমাজ ও মুসলমান আমার তো শুধু ভয় লাগে এই সমাজ থেকে কবরে কি আমরা ইমান নিয়ে যাইতেছি না বেঈমান হয়ে যাইতেছি আল্লাহ ছাড়া আর কেউ জানার কোনো উপায় না কিন্তু ভাব লক্ষণে ইমানের লক্ষণ দেখি না ভাবে যেটা বুঝতেছি বেইমানির আশঙ্কাটাই বেশি প্রিয় ভাইয়েরা এগুলি কতগুলি দুঃখের কথা নষ্ট মন নষ্ট কর্ম মনটা ভালো বানান মনটা ভালো বানান মনটা ভালো বানাইতে হইলে আল্লাহর জিকির লাগবে খুব বেশি বেশি কোরআন লাগবে প্রতিদিন কোরআন অর্থ সহ পড়তে হবে প্রতিদিন সকালে দুপুরে বিকালে রাত্রে সুযোগ পাইলে আল্লাহর কোরআন পড়তে হবে মুসলমানদের সাথে থাকতে হবে যারা আল্লাহকে ডাকে তাদের সাথে থাকতে হবে সবার সাথে থাকলে ওর মনের পুফুরি আপনার মনে ঢুকে যাবে ওর মনের মুনাফেকি আপনার মনে ঢুকে যাবে ওর মনের বেইমানি আপনার মনে ঢুকে যাবে ধরা হাদিসের মধ্যে এসে একজনের কুপুরি আল্লাহ আরেকজনের মনে ট্রান্সফার করে দেবে যেমন একজন মস্ত বড় আলেম একখানে বসলে তার এলেমটা আশপাশের শ্রোতাদের ভিতরে ট্রান্সফার হইতে থাকে ঠিক মস্ত বড় কাপের মোটামুক একটা থাকলে তার মনের কালিমা অন্ধকার সাইডে ফাইডে ঢুকতে থাকে মন থেকে মনে এইভাবে যায় তো এই জন্য আসলে ভয়াবহ যুগ অন্ধকার আচ্ছন্ন যুগ একটা যুগ ইমাম মাহাদের ঈসা সাল্লামরা এসে গোটা বিশ্বকে ইমানের নূরে নুরানি করে দেবেন তারা এক পর্যন্ত বড় ভয়ঙ্কর এক যুগ ভয়াবহ যুগ আমরা পার করতেছি সেই যুগটা হলে এই যুগটা যেই যুগ এখন আমরা অতিক্রম করতেছি প্রিয় ভাইয়েরা মনটাকে ভালো করুন নষ্ট মনকে ভালো করতে হলে কোরআন দিয়ে ভালো করতে হবে ইমান যে কি রাজকার তসবি তাহলিল তাহমিদ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সালাতের চেয়েও বড় ফরজ আল্লাহ তালা সলাতের সলাতের সলাদ জাকাতকে পরে বর্ণনা করেছেন সৎ কাজের আদেশ নিষেধ আগে বর্ণনা করেছেন ওল মেনোন মেনতুবাদু আউলিয়া উবর একে অপরের খায়ের খা কল্যাণ কামি এদের কাজ হলো যত ভালো কাজ আছে যেখানে দরকার আদেশ দিয়ে দেবে যত মন্দ নিষেধ দিয়ে দেবে এটা তাদের সর্বোচ্চ ফরজ তারপরে হলো ইউকি মুন সালা সালাত কায়েম করে জাকাত প্রদান করে তাইলে আমর বিল মারুফ নাহি দিল মুন কার সলাত বড় সিরিয়ালে এটা আগে প্রিয় ভাইরা যেহেতু আমি বসেছি এগারোটার দিকে এগারোটার একটু আগে এই জন্য এখন সোয়া বারোটা পরে ফজর কাজা হয়ে যাবে বক্তব্য লম্বা করব না একটা প্রশ্ন আমি পেয়েছি দেখি কি আছে এখানে ভাস্কর্য দিয়ে গোল চত্বরটি না দিয়ে আল্লাহ নিরানব্বইটি নাম দিয়ে ছত্বরটি তৈরি করা হয়েছে এখন সেই চত্বরটির নাম দিয়েছে আল্লাহ চত্বর ইসলামের দিক দিয়ে এটা কেমন হলো জানাবেন আল্লাহ ছত্তর না এখানে আমি আমি কালকেটার উপরে কথা বলেছি আল্লাহ নামের চত্বর আল্লাহ নামের চত্বর এটা হবে আল্লাহ চত্বর না। আল্লাহর নামের চত্বর বা আসমায় হুসনা চত্বর বুঝলেন নিরানব্বই নামের চত্বর এগুলি হতে পারে নিরানব্বই নামের চত্বর আল্লাহর নামের চত্বর আসমায় হুসনার চত্বর আপনারা একটু বলে দিবেন ওটা কি আল্লাহ চত্বর লেখা এক অর্থে আল্লাহ চত্বর মানে মানে এটা হলো কাতুল্ল যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর এই চত্বরটা আল্লাহর এক করতে হয় হলেও অনেকে ভুল বুঝতে পারে এই জন্য আল্লাহ নামের চত্বর আল্লাহর নামের চত্বর বা ওই নামগুলি যেগুলি আমি প্রস্তাব করে গেলাম আপনারা ওনাদেরকে পরামর্শ দেবেন আমার মোবাইলে কোরআন আদিসের বই আছে প্রশ্ন হলে মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি হাফেজের মনে হয়তো কোরআন আছে হাফেজতে মন নিয়ে টয়লেটে যায় ঠিক না এটা যেহেতু মনের ভিতরে অফ আছে অন অবস্থায় সেই জন্য সমস্যা নাই অপমান নাই এতে কোরআন হাদিসের ইমাম কে তার আগমন কবে হবে তিনি কি মানুষ না অন্য কিছু আমার ইউটিউবে বহু বহু বক্তব্য আছে কাজী ইব্রাহিম ও ইমাম মাহাদি খালি এটা লিখে সার্চ মারো তাইলে দেখবা কি অবস্থা ইমাম মহাদি নিয়ে আজকে কথা বলবো না কারণ বিশাল চাপটার এটা ওইখানে শুধু আমার নামটা লেখে ইমাম মহাদির নামটা লিখবা তারপরে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আষাঢ় মাসের বাদলের মতো চেয়ারে বসে সালাদ কিভাবে আদায় করব আমি যেভাবে বসে আছি এভাবে পড়তে পারেন আর যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে দাঁড়ানোটা দাঁড়িয়ে পড়লেন যেহেতু রুকু সেজদা করতে সমস্যা রুকু সেদার সময় বসলেন বসে রুকু করলেন আবার একটু নুজ হয়ে সেচদা করলেন ওইভাবে করবেন আমাদের এলাকায় বাগির কোনো ফিসাবের নাম নিতে নাই কারণ ফিরেরা এখন বুঝেন না পীর নিয়ে বহু ওয়াশ করে থুইছি লাগতো না তো কিছু ভক্তরা আছে আমার প্রশ্ন তারা আল্লাহ নবীকে দেখতে পারে কি শয়তানকে দেখে যেই পীরে কয় যে আমি আল্লাহকে দেখাই রাসুল সরলকে দেখাই কি সস্তা আল্লাহ রাসুল আসুল নাওজ বুল্লাহমিন এলে শয়তান এদের সামনে বেলকিবাজি করে বুঝেন না ইয়ে তালা আবু শয়তানবি ওকুল হিম শয়তান এদের আকল নিয়ে খেলে এরা তো ব্যাক্কল বুঝেন না সাজানাদের বুদ্ধি নিয়ে খেলে হকপন্থী দলের বৈশিষ্ট্য কি কি যারা হকপন্থী তারা কোনো দল করে না যারা হকপন্থী তারা দল করে কারণ দল করলে কোন দল হবে দল করলে কোন দল হবেই মারামারি হবেই ঘৃণা বিদ্বেষ হবেই আপনি আমার দল দেখতে পারবেন না আমি আপনার দল দেখতে পারবো না এটা হবে কিনা আমাদের দল হলো ইসলাম আমাদের দল কি ইসলাম গোটা মুসলিম উম্মা কয় দল এক দল গোটা মুসলিম উম্মা সবাই মিলে আমরা এক দল বস প্রিয় ভাইরা আমরা কফানাতুল মজলিস পড়ে শেষ করছি সুবহান আসাদু আল্লাহ ইল্লা আস্তাকফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর প্রশ্ন তো আরো কিছু রয়ে গেছে থাক রাত গভীর হয়ে গেছে এই জন্য কোনো এটার ইনশাল্লাহ জবাব নেবেন কি মহান কি মহান কি মহান কি মহান বলো কি মহান Game Mohan Game Mohan